আসসালামু আলাইকুম। আজকে 2 জানুয়ারি 2022, সো আমেরিকান ম্যাকম্বের কিছু চিত্র আপনাদের সাথে শেয়ার করছি আমি। আসলে যারা বাংলাদেশি স্টুডেন্ট তারা রিজনাল এরিয়াতে যখন আসবেন তাদের কিছু বিষয় মাথা রাখা উচিত, কারণ আমেরিকাতে জানুয়ারির দিকে অনেক স্নো হয় এবং অনেক স্নো পড়ে, তো সেক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অনেক সমস্যা হয়ে যায়। এখানে প্রথম আসলে দেখা যাচ্ছে ওয়েদারের একটা কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ম্যাচ করতে অনেক কষ্ট হয়। তারপর হলো সিম, অ্যাপার্টমেন্ট ভাড়া, এই বিষয়গুলো একটু আপনার মাথায় রাখবেন। আর ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে ইউনিভার্সিটিতে যেন একটু প্রপার সিটিতে হয়, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। আর চারিদিকে দেখতে পাচ্ছেন আপনারা কোনো মানুষ নাই, শুধু আপনার বরফ। আর এখানে গাড়ি ছাড়া চলা যায় না। একটা যে জিনিসটা আমার কাছে খুব মনে হয়েছে যে গাড়ি আপনাকে কিনতেই হবে, যে কোনো পাপই হোক, গাড়ি না হলে আপনি চলাফেরা করতে পারবেন না, আবার আপনার প্রয়োজনীয় জিনিসগুলো নিতে পারবেন না। কারণ বাংলাদেশে তো আমরা সব পাই, ঘরের পাশে সব পাই, দোকান পাই, যে কোনো আমাদের বেসিক নিডগুলো আমরা পাই, কিন্তু আমেরিকাতে এরকম নয়। আপনার বাসা থেকে মিনিমাম 15 থেকে 30 কিলো দূরে সুপার শপগুলো আছে, তো -14 -17 টেম্পারেচার আপনি ওখানে হেঁটেও যেতে পারবেন না। সেই ক্ষেত্রে এখানে সার্ভাইভ করা অনেক টাফ। ইনিশিয়ালি বাংলাদেশি স্টুডেন্টরা যারা আসে তারা এই সমস্যাগুলো ফেস করে, তো আমার এই ভিডিওটা তাদের জন্য করা যারা এখনও ইউনাইটেড স্টেটে আসেন নাই বা আসার প্ল্যান করছেন। ওয়েদার প্লাস ম্যাচম্যান, অ্যাপার্টমেন্ট ভাড়া, এই বিষয়গুলো মাথায় রাখবেন। এবং আপনারা যদি সম্ভব হয় অ্যাপার্টমেন্টটা বাংলাদেশ থেকেই ফাইনাল করে আসবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক ভালো হবে। আর শীতের জামাকাপড় বাংলাদেশ থেকে ভালো থেকে কিনে নেবেন, নাহলে আপনারা বিপদে পড়বেন। তো এই নিয়ে চ্যানেলে ভিডিও দিব, কারণ আমি নিজেও একজন স্টুডেন্ট, আমি এখানে স্টুডেন্ট বিষয়ে আসছি। তো আমার কাছে মনে হয়েছে যে ভিডিওগুলো খুবই ইনফরমেটিভ আমাদের দেশি মানুষের জন্য, সেজন্য আমি ভিডিওগুলো করছি। আপনারা করবেন এবং আমার সাথে থাকবেন, আরও অনেক ইনফরমেশান আমি আপনাদেরকে দিব। ডিএস ইউনিভার্সিটি চুজিং, এখানে সোশ্যাল সিকিউরিটি কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল সিম কিনা, মানে এই বিষয়গুলো সুন্দর করে আমি ক্ল্যারিফাই করবো সিগনেসলি। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ।